কাকে বেশি ভালো লাগে উর্মিকে না সৌমিকে? সৌমিকে ভালো লাগে তো? এই যে ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে এতক্ষণ ধরে মিষ্টি মিষ্টি করে কথা বলছি, ঠিক আছে, আমি কিন্তু সময় মতো আবার এরকম ঝালও হয়ে যেতে পারে, সেটাই তো দেখলাম, ঠিক আছে। এরকম মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে হঠাৎ করে দেখবে আমার গলার আওয়াজটা এরকম হয়ে গেছে। যদি কেউ দুষ্টুমি করো তাহলেই হবে, আর যদি এতক্ষণ ধরে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে তো আমি চাইব যে একটা, হ্যাঁ, তো আমি চাইবো যে যতক্ষণ আজকের এই অনুষ্ঠানটা চলবে যেন এইরকমই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় থাকে। কারণ ক্লাব কর্তৃপক্ষ অনুষ্ঠানটা আয়োজিত করেছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আজকে যদি তোমরা অনুষ্ঠানটা যতক্ষণ চলবে ততক্ষণ না থেকে যদি চলে যাও তাহলে আমি ক্লাবকে বলে যাব আর যেন এরকম অনুষ্ঠান না হয়। লোকজন চলে গেলে আর কেন করবে এরকম অনুষ্ঠান, তাই না? সেই জন্য তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ আজকের এই অনুষ্ঠান সার্থক হবে। একদম একদম একদম। তাই ম্যাডামকে কিছু কথা আমি জিজ্ঞাসা করতে চাই সবার হয়ে। ম্যাডাম, আপনার তো আমাদের যেমন সিরিয়াল জগতে আপনার যেমন নাম উর্মি, বাড়িতে আপনাকে কি নামে ডাকে? বাড়িতে আমাকে কি নামে ডাকে? বাড়ির নাম হচ্ছে মামুন, মামুন বলে ডাকে আমাকে। সব সব জানতে হবে না? এইগুলো জানলে আমাদের ভালো লাগে যে ম্যাডামকে এরকম ভাবে ডাকে, ডাকতে পারে ভালোবাসার নাম। যেমন আমাদের বাড়িতে একটা করে নাম থাকে, কি তাই তো? আরে বাপরে, আগে নাচতে হবে তারপরে সেলফি তুলবো, নাচলেই সেলফি তুলবো, ঠিক আছে? একদম তোমার সঙ্গেই নাচবো, একদম হাত ধরেই নাচবো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে প্রেমিকা নেই তো, সিঙ্গেল। আচ্ছা, রিলেশনশিপে যাওয়ার কোনো প্রশ্নই নেই বলো? থাকলেও ম্যাডাম বলবে না, কারণ গার্লফ্রেন্ড কেটে যাবে। আমার তুমি প্রেম করলে আমার সমস্যা নেই, আমি মার না খেলেই হলো, ঠিক আছে? চলো এটা আমার হাতটা ধরে মিষ্টি করে হাসো। কি সুন্দর হাসি তোমার, কি সুন্দর হাসি তোমার, আরে যাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।
কি সুন্দর হাসি তোমার, আরে কি সুন্দর হাসি তোমার, তাই গো মরে যাই। কি সুন্দর হাসি তোমার, তাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, কিন্তু যারা এখানে জ্বলছে তাদের আমি চাই। ফাটাফাটি নাচের গান, এটাতে আমরা সবাই মিলে নাচব, তুই আর আমি তো নাচবই পাক্কা। হে তড়বেলা মোড়ে চড়লে জবানি, কবলে লাগনে লাগি, বাজা বাজি কি না বাজি, thank you.
मैडम एकदम प्रमाण कर दिलें जो भलो लागले ही शुद्ध हाथ ताली दिया जाए से एकदम प्रमाण कर दिए एखन चित्कार एखन हाथ ताली एवं बहरे चित्कार एकदम सब मोटामोटी खबला खबला उठे जा बुझल तो बेपार मजार एक विषय से आज के नाच टाच करते कारण आर ग्रेजुएशन परीक्षा चल रही एवं परीक्षा आज के रिटेन एग्जाम शेष हो गाड़ी करते गाड़ी जो आसि उफ कि घूम पा हाथ की व्यथा कर दूर आज के शो करते आज के स्टेजे जो ना कि तुम्हारे एत एनार्जी तुम्हारे एनार्जी देखे हमें लाफा इटा पुरोटा तुम्हारे जो हमें जतटुकू परफरमेंस करते
আজকে পুরোটা তোমাদের জন্য, কারণ আমার আজকে একদম এনার্জি ছিল না। তো থ্যাংক ইউ আমার দর্শকদেরকে, এত রাত পর্যন্ত তোমরা যতজন ওয়েট করছো, যতজন আছো, মানে প্রথম থেকে সবাই ছিল। হ্যাঁ রাত হচ্ছে বলে এবার আস্তে আস্তে একটু সবাই কেটে পড়ছে, ঠিক আছে, কিন্তু তোমরা যে এত রাত অব্দি ছিলে এবং এখনও যে আছো, এটা আমার কাছে খুব বড় একটা পাওনা। কারণ তোমাদের এনার্জির উপরে নির্ভর করে যে আর্টিস্টরা বা শিল্পীরা মঞ্চে কতটা তাদের পারফরমেন্স দিতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এখনো অনুষ্ঠান শেষ নয়, এখনো অনুষ্ঠান শেষ হয়নি। পর থেকে উঠে বললেন, এটা কি ম্যাডামকে সম্মান জানাবার জন্য নাকি? এখনো অনুষ্ঠানটা শেষ নয়, মর্জি এখনো আসবেন বিএম এন্টারটেইনমেন্ট মিউজিক্যাল টিভি পরিবারের পক্ষ থেকে সেই জনপ্রিয় দুটি পার্টনার। আর ম্যাডাম অনেক দূর থেকে এসেছে, তাই ম্যাডামকে একদম আর দেরি করব না, কারণ অনেকটা দূর যেতে হবে, ম্যাডামের আরও কাজ আছে, প্রতিদিনই ম্যাডাম কাজ করছে, তাই ম্যাডামকে একদম আর আটকাবো না। থ্যাংক ইউ সো মাচ বাসুদেবদা, আর একটাও না বাবা, একটাও না, একদম না। আর সত্যি অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকের দিনটা তুলে ধরেছে সেই পঞ্চানন্দ জুনিয়র সেবা সমিতির প্রত্যেকটি সদস্য। তাই আমি চাইব পঞ্চানন্দ জুনিয়র সেবা সমিতি হিপিপ 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 ক্যা বাত। তো চলুন আমরা অনুষ্ঠানটা পাই, অন্তিম পর্যায়ে চলে এসেছি, একদম দেরি করব না। আর আমি একটু রিকোয়েস্ট করব ভাই নিচে হলে আর হবে না, একটা ব্যাংকের কাছে দাঁড়াও 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 দাঁড়াও, তাহলে আমি নেমে নেমে যাবো এবার, এত ভিড় হয়ে গেলে আর হবে না। আমি আমি চাইবো একটু একটু স্টেজটাকে খালি করে দিন, তুমিও ভালো থাকো। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব স্টেজটা একটু খালি করে দেবেন। তোমরা যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা হাত বাড়াচ্ছেন, আমি আপনাদের কাছে আশা করব আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ধন্যবাদ জানাই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমাকে এত সুন্দর সুন্দর দর্শক উপহার দেওয়ার জন্য। টাটা, বাই বাই, এবং ধন্যবাদ বাসুদেব দাকে, সৌমি ঘোষ, ঠিক আছে, ইনস্টাগ্রাম, এফবি সব সৌমি ঘোষ। টাটা, বাই বাই, গুড নাইট।